আজকে এই ভিডিওর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগের আপডেটের পাশাপাশি প্রচুর নন টিচিং পদে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নিয়োগের আপডেট রয়েছে স্কিপ করবেন না শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আশা করি প্রত্যেকেরই উপকারে আসছে ভিডিওটি ভয়েস পাবলিক স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে রেসিডেন্সিয়াল মেল ফিমেল টিচার চাওয়া হচ্ছে চেতিয়ানি বয়েজ ক্যাম্পাসের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে ম্যাথমেটিক্স বায়োলজি কেমিস্ট্রি এবং পিওর সায়েন্স সাবজেক্টে আপনাদের যদি বিএসসি ডিগ্রি থেকে থাকে এবং পাশাপাশি যদি যারা মাস্টার ডিগ্রি করেছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন আর বিএড ডিগ্রি থাকলে অবশ্যই আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন বয়েজ ক্যাম্পাসের জন্য অ্যাপ্লিকেশান করতে আপনারা এই দুটি কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করতে পারেন এই ক্যাম্পাসে পৌঁছানোর জন্য আপনাদেরকে লালগোলা শিয়ালদার ট্রেন ব্যবহার করতে হবে আপনাদের এই ক্যাম্পাসে পৌঁছানোর জন্য বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে চার কিলোমিটার সাউথে যেতে হবে অথবা ছ কিলোমিটার উত্তরে যেতে হবে রেজিনগর রেলওয়ে স্টেশন থেকে এই ক্যাম্পাসটি কিন্তু এনএইচ থার্টি ফোরের পাশেই অবস্থিত আচ্ছা গার্লস ক্যাম্পাস যেটি ঝুকাতে অবস্থিত এই ক্যাম্পাসের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে ফিমেল টিচার দেখুন বেঙ্গলি ইংলিশ বায়োলজি পিওর সায়েন্স অ্যারাবিক এডুকেশান এবং কম্পিউটার বিষয় আপনাদের কম্পিউটার বাদে বাদবাকি সাবজেক্টগুলোতে বিএ অনার্স ডিগ্রি থাকতে হবে এবং যদি এই ডিগ্রিটার পাশাপাশি আপনাদের মাস্টার ডিগ্রি থাকে যাদের মাস্টার ডিগ্রি সরাসরি রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এক্ষেত্রেও কিন্তু বিএড ডিগ্রি থাকলে অবশ্যই আপনারা চাকরিটা পাওয়ার ক্ষেত্রে প্রেফারেন্স পাবেন গার্লস ক্যাম্পাসের জন্য অ্যাপ্লিকেশন করলে এই দুটি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আপনারা ব্যবহার করবেন আপনাদের সিভি পাঠানোর জন্য আপনারা এই ক্যাম্পাসে পৌঁছাতে অবশ্যই দু কিলোমিটার উত্তরে বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে যাবেন এবং চার কিলোমিটার সাউথে ভাবতার রেলওয়ে স্টেশন থেকে যেতে পারেন এই ক্যাম্পাসটিও কিন্তু এস থার্টি ফোরের পাশেই অবস্থিত আর এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য অবশ্যই আপনারা এই যে ওয়েবসাইটটা রয়েছে অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট ভয়েস পাবলিক স্কুল ডট ওআরজি এই ওয়েবসাইটটা ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে এই সেই ধামাকাদার আপডেট এটি হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে টোটাল পোস্ট রয়েছে দেখুন সাতশো নটি পোস্ট রয়েছে সতেরো চার দু হাজার তেইশে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এখানে প্রচুর পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে সেটা আমি দেখিয়ে দিলাম সাতশো নটি পদে এবং এখানে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ নন টিচিং এবং লাইব্রেরি ক্যাডার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে আর এ ব্যাপারে আপনারা অবশ্যই ডিটেলসটা জেনে নিতে পারবেন ওয়েবসাইট ভিজিট করে ট্রিপল ডব্লিউ ডট হাইফেন ভারতী ডট এসি ডট আই এই ওয়েবসাইট ভিজিট করলে ডিটেলসটা জেনে নিতে পারবেন আপনাদেরকে অনলাইনেই অ্যাপ্লিকেশান কিন্তু ষোলো পাঁচ দু হাজার তেইশ এগারোটা উনষাট পি এম পর্যন্ত সাবমিট করতে পারবেন তো এ ব্যাপারে আমি আরও একটি ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব। আপনাদের যদি সেই ধরনের ভিডিও দরকার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ডিটেলসে সেই ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব। চলে যাব পরের আপডেটে এটি একটি বিএড কলেজের বিজ্ঞপ্তি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এডুকেশন যেটি নাউল শ্যামপুর হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত আপনারা আপনাদের আপডেটেড সিবি ড্রপ করবেন এই ইমেল আইডিতে অর্থাৎ আইআইই থ্রি সিক্স টু জিরো আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন ফাউন্ডেশন সাবজেক্টের জন্য পাশাপাশি কমার্স হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিষয়েও অ্যাপ্লিকেশান করতে পারছেন বিএড কলেজে এই অ্যাপ্লিকেশানটি পাঠানোর জন্য আপনাদেরকে কিন্তু দশ দিন সময় দেওয়া হয়েছে এন এর নিয়ম অনুযায়ী আপনারা সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন আর এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য নাইন এইট থ্রি জিরো ফোর জিরো জিরো নাইন ওয়ান সিক্স নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারেন চলে যাব আজকে ভিডিওর একদম শেষ বিজ্ঞপ্তিতে এটিও কিন্তু একটি ট্রেনিং কলেজের বিজ্ঞপ্তি এখানে প্রিন্সিপাল সহ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখে নেব প্রিন্সিপালের পাশাপাশি কোন কোন সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের রিক্রুটমেন্ট করা হচ্ছে রিক্রুটমেন্ট করা হচ্ছে এডুকেশান ফাউন্ডেশনের জন্য পাশাপাশি বেঙ্গলি সংস্কৃত ইংলিশ এডুকেশান মেথড হিসাবে এবং পাশাপাশি জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ফিজিক্যাল এডুকেশান ফাইন আর্টস এবং লাইব্রেরিয়ান পদেও অ্যাপ্লিকেশান করতে পারছেন প্রত্যেকটিতেই কিন্তু একটি করে সিট বরাদ্দ রয়েছে বিএড সেকশনের জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টটি হচ্ছে এই ইনস্টিটিউটটি হচ্ছে এনএসবিএড কলেজ অ্যাট চণ্ডীপুর অভিরামপুর পূর্ব বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি আপনারা এই অ্যাড্রেসে কিন্তু পৌঁছে যাবেন আপনারা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেলে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এনসিটি নিয়ম অনুযায়ী থাকবে সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশন করবেন এই ইমেল আইডিতে অর্থাৎ এনএসবিএড কলেজ অ্যাট দ্য রেট অফ এছাড়া আপনারা নাইন এই কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন দশ দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে বলা হয়েছে সেক্রেটারির অনুকূলে আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইটটাও ভিজিট করতে পারেন গুগলে গিয়ে ট্রিপল ডাব্লিউ ডট এনএসবিএড ডট কম এই ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবে অ্যাপ্লিকেশন করবেন তো এই ছিল আজকের আপডেট আপডেট কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য